হ্যালো ভিউার্স গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেল পি এম কেয়ার নাইনটিন এইটি সিক্সে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ক্লাস টুয়েলভের বেঞ্জিন ডাইজোনিয়াম লবণ ঠিক আছে এই লবণটা কীভাবে প্রস্তুত করা হবে এ থেকে বিভিন্ন প্রতিস্থাপন বিক্রিয়া এটা একটা গুরুত্বপূর্ণ টপিক্স ক্লিয়ার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবে এখানে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হয় যে এক্সপো ভোগলিট আলোচনা করা হয় এবং সমস্ত গভর্নমেন্ট নোটিফিকেশানও আলোচনা করা হয় ক্লিয়ার ভিডিওটা তো ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে এখন ডাইরেক্টলি শুরু করা যায় যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড কীভাবে প্রস্তুত করব এবং এর এটা ডাইজোনিয়াম লবণ এ আর এন টু প্লাস এক্স মাইনাস ডাইজেনিয়াম লবণ প্রস্তুতি ঠিক পরীক্ষাকার প্রস্তুতি লঘু এইচসিএলে দ্রবীভূত শীতল জিরো থেকে পাঁচ লিটার সেন্টিমিটার তাপমাত্রা শীতল এটা অ্যানেলনের মধ্যে সোডিয়াম নাইট টাইটের শীতল দ্রবণ যোগ করলে বেঞ্জিন ডাইজেনিয়াম কোললাইট উৎপন্ন হয় ঠিক তাহলে বেঞ্জন ডাইজেনিয়াম কোললাইট উৎপন্ন করার জন্য প্রথমে তাহলে কী করতে হবে প্রথমে এনএএন টুর সঙ্গে এইচসিএলের বিক্রিয়ায়

এই যে পিএচ এনএচ টু এইচ এনএন টু এইচ সিএল এইচ এনএন হবে শূন্য থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা মধ্যে করতে হবে তাহলে পিএইচ এন টু প্লাস সিএল মাইনাস এইটা হচ্ছে এরপর আসছি ডাইজেনিয়াম লবণের রাসায়নিক ধর্মসমূহ এক নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন তাহলে ডাইজোনিয়াম ক্লোরাইড এইচ টু এইচ প্লাস আর তাপ জলে তৈরি হবে ফেনল ও হাইড্রোসেল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল আর এন টু আর এই হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন করতে হলে কি করতে হবে হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন ডাইজোনিয়াম কোলাইট ফসফোরিক দিলে কি হবে বেঞ্জিন উৎপন্ন হবে অ্যাসিড আর হচ্ছে এইচ এন টু উৎপন্ন হল প্রতিস্থাপন এটা স্যান্ড মায়ের বিক্রিয়া তাহলে কি হচ্ছে ডাইজোনিয়াম কোলের সিইসিআল এই নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে আর ব্রোমা নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপন প্রথমে কি করতে হবে বেঞ্জিন কে এইচ ফোর দিলে মাইনাস এইচ সেল এটা বেঞ্জিন ডাইজেনিয়াম তাকে তাপ দিলে ফ্লোর বঞ্জিন আর নাইট্রোজেন আর এফ থ্রি উৎপন্ন হচ্ছে ক্লিয়ার ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপনটা গেল আয়োডিন দ্বারা প্রতিস্থাপন বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইড পটাশিয়াম আয়োডাইড আর তাপ দিলে কি উৎপন্ন হবে আয়োডোবেঞ্জিন আর ইনটু আর কে সি এল উৎপন্ন হচ্ছে এই ক্ষেত্রে আয়োডোবেঞ্জিন উৎপন্ন হয়ে গেল ঠিক আছে সায়ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপন ডাইজেনিয়াম ক্লোরাইড সি ইউ সি এন আর কে সি এন দিলে সায়ন বেঞ্জিন তৈরি হবে আর নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন অ্যানিলিনে এন এন টু এইচ বি এফ জিরো থেকে পাঁচ ডিগ্রি সফট ডিগ্রি তাপমাত্রা দিলে বেঞ্জিন ডাইজেনিয়াম ফ্লোরোবোরেট উৎপন্ন হবে এন এন টু সিউ দিলে কী হবে নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হলো আর এন বি এফ ফোর আর এন টু গ্যাস উৎপন্ন হলো ঠিক আছে এটা হলো নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন এরপরে আসছি এরাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন তাহলে এই যে বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইড থাকলে বেঞ্জিন এন এ দিলে কী হবে বাইফিনাইল তৈরি হবে আর টু এন টু তৈরি হবে টু এ নাইট্রোজেন গ্যাস এই গেল টোটাল অ্যানেলিনের প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়া ভিডিওটা যে তোমরা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার